বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল কেতিয়া ঘর পাবহি বা কেতিয়া ভারত ভূমি পাবহি তাক লৈ উৎকণ্ঠার মাজতে আহিছে এক ভয়ঙ্কর খবর। ভারতীয় ক্রিকেট দল আবদ্ধ হয়ে পড়েছে বার্বুডোজর বিমানবন্দর। এই মুহূর্ত গুরুত্বপূর্ণ খবর আহি পড়েছে, বার্বুডোজর আবদ্ধ হয়ে পড়েছে বিশ্বকাপ জয়ী রোহিত বাহিনী। আমি জানাই আছো এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত, ডাঙর খবর, কারণ আন্তঃরাষ্ট্রীয় মহলত এয়া খলগনির সৃষ্টি হয়েছে। কারণ বার্বুডোজত জারি করা হয়েছে সান্ধ্য আইন আর বন্ধ করে দিয়া হয়েছে বার্বুডোজ বিমানবন্দর, যার বাবে আবদ্ধ হয়ে পড়েছে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের লগতে ভারতীয় কেবাটাও সংবাদ মাধ্যমের কর্মী। আমি জানাই আছো এক গুরুত্বপূর্ণ খবর, বার্বুডোজত আবদ্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ রোহিত বাহিনী। বিগ আপডেট, কারণ ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপ জয়ীর পাছত ভারতত কেতিয়া উপস্থিত হবহি তাক লৈ অধীর অপেক্ষা অন্ত পেলাবলৈ কিছু সময় থকার পূর্বে এই বেয়া খবর আহিছে, কারণ বার্বুডোজত আবদ্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ আফ্রিকা পরাস্ত করে ভারতে 17 বছরের পিছত টি টুয়েন্টি বিশ্বকাপের খিতাব দখল করেছিল সেই ভারতীয় দলটোয়ে এবার আবদ্ধ হয়ে পড়েছে বার্বুডোজত, যাক লৈ এতিয়া অধীর অপেক্ষারত আছিলে কেতিয়া বিশ্বকাপ লৈ যেতিয়া কাপটো লৈ ভারতত উপস্থিত হবহি রোহিত বাহিনী, তাক লৈ অধীর অপেক্ষা করে থাকার মাজতে ক্রীড়া অনুরাগীয়ে অপেক্ষা করে থাকার মাজতে এই বেয়া খবর আহিছে ওয়েস্ট ইন্ডিজৰ পৰা। আমি জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর, বার্বুডোজত যে ভয়াবহ পরিস্থিতি তার প্রতি লক্ষ্য রাখি প্রশাসনে জারি করেছে সান্ধ্য আইন, বন্ধ করে দিয়া হয়েছে বিমানবন্দর, যার বাবে রোহিত বাহিনী কেতিয়া ভারতত পাবহি তাক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে, সন্দেহ সৃষ্টি হয়েছে, কি হয়েছে পরিস্থিতি তাক লৈ ব্যাপক উৎকণ্ঠা। ভারতীয় সংবাদ মাধ্যম এয়া বর্তমান ডাঙর খবর, কারণ সকলে বিচারি আছে যে সকলে ভাবি আছে শীঘ্রে ভারতের ভূমিত উপস্থিত হকি বিশ্বকাপ জয়ী রোহিত বাহিনী শীঘ্রে যে খিতাপ দখল করার পাছত যে কাপ স্পর্শ করার চুম্বন করার সকল সপন আছে সকলে রোহিত বাহিনীর আহক শীঘ্রে ভারতের ভূমিত উপস্থিত হোক তাকে আশা করে আছে। কিন্তু সেই সময়তে হাজার হাজার ক্রীড়া অনুরাগীক, লাখ লাখ ক্রীড়া অনুরাগীক সৃষ্টি করা এই ডাঙর খবর, কারণ বার্বুডোজত আবদ্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। কি কারণে আবদ্ধ হয়ে পড়েছে সেয়া জানাব বিচারিছো এই মুহূর্তে, আমি গ্রাফিক্সের সহায় সেয়া জানাব বিচারিছো কি কারণে বার্বুডোজ বিমানবন্দরত আবদ্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। হারিকেনের বাবে আবদ্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল, কারণ দক্ষিণ ওয়েস্ট ইন্ডিজত হওয়া হারিকেনের বাবে এটা বিমানবন্দর বন্ধ করে দিয়া হয়েছে। বার্বুডোজর যে বিমানবন্দর সেয়া বন্ধ করে দিয়া আছিল, কারণ বার্বুডোজত ভয়ঙ্কর রূপ লৈছে হারিকেনে, যার বাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওয়েস্ট ইন্ডিজর বার্বুডোজত, যার বাবে এটা সৃষ্টি হয়েছে যার বাবে বিমানবন্দরটি আবদ্ধ হয়ে থাকবলগীয়া হয়েছে ভারতীয় দলটো। আমি গ্রাফিক্সর সহায় সেয়া জানাবলৈ চেষ্টা করছো, গ্রাফিক্সর সহায় যেহেতুকে বার্বুডোজত হারিকেনের বাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার বাবে বিমানবন্দর বন্ধ করে দিয়া হয়েছে, জারি করা হয়েছে সান্ধ্য আইন, আর সেইবাবে ভারতীয় সংবাদ মাধ্যম সহ সংবাদ মাধ্যমের কেবাটাও কর্মীর কেবাটাও কর্মচারী বা কর্মীর লগতে ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ রোহিত বাহিনী আবদ্ধ হয়ে পড়েছে। একেখন বিমানতে অহার পরিকল্পনা আছিল, চার্টার বিমানত অহার পরিকল্পনা আছিল রোহিত বাহিনী, কিন্তু হঠাৎ হারিকানের বাবে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বার্বুডোজত, তার বাবে এতিয়া ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিমানবন্দরতে আবদ্ধ হয়ে থাকবলগীয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের কেবাটাও সংবাদ কর্মী, লগতে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে রোহিত বাহিনীয়ে বিশ্বকাপ জয়ীর পাছতে ভারতের ভূমিত কেতিয়া উপস্থিত হবহি তাক লৈ প্রশ্ন উত্থাপন বা তাক লৈ অধীর অপেক্ষার করে থাকার সময়তে ক্রীড়া অনুরাগীর বাবে এয়া বেয়া খবর, কারণ হারিকেনের ভয়ঙ্কর হারিকেন আহিছে ওয়েস্ট ইন্ডিজত বার্বুডোজত, যার বাবে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবলগীয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দল।
যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো খবৰ